আগে থেকে নাকি হয়ে আসতেছে, এখন আগের বিষয়টা আমি জানি না, আমি বর্তমানে বিষয়টা আমি ফেস হয়ে আসতেছি, দেখতেছি শালার এগুলো ছাড়া কিছুই না, খুললাম খুললাম ছাড়া আর কিছুই না ধুর। এটা তো হবে, এটা তো স্বাভাবিক, যদি এটা না হয় আমি গ্যারান্টি দিলাম ডিএনএ টেস্ট করান সবাই রে, যারা আমার বিরুদ্ধে কথা বলবে যে হচ্ছে ও আমার বিরুদ্ধে মামলাতে যাবে বা কোনো অ্যাকশনে যাবে, তখন আমি বলবো ঠিক আছে সবাইকে ডিএনএ টেস্ট করান, তাহলে তো সবই পেয়ে যাবে যে আসল কোনটা সত্য কোনটা। আমাকে আর কেউ কাজের অফার দিবে না, কারণ আমি না, কারণ হচ্ছে আমি তো তাদের মুখোশ খুলে দিচ্ছি, বা আমার জন্য অনেকের ইভেন আমাকে ফোনও করেছে। কি সিগারেট? না না বলছিস না, পুদিনা পাতা দিব? নাই নাই, না না হত্যার না, মানে বলছে যে তুমি সকল প্রযোজক নিয়ে বাজে কথা বলতেছো এটা সেটা, তো আমি বলি আমি সকল প্রযোজকের কথা বলি নাই আর সকল পরিচালকের কথা বলি নাই, আমি বলছি এখন ম্যাক্সিমামই আসে, এখনকার কথা বলছি, আগের কথা আগের ডিরেক্টরদের সাথে আমি চলি নাই, ওই যে আজ শুধু সোহানুর রহমান সোহান ভাইয়ের সাথে চলেছি, গাজী মাহবুব ভাইয়ের সাথে চলেছি, আছে ব্যানসন ডার্বি লাকি, আর যেমন আমি হচ্ছে সোহানুর রহমান ভাই সোহানের সাথে চলছি, ওনার সাথে আপনার ফেসবুকে দেখেন ওনার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, অনেক ভালো মনের মানুষ, দেখেন আপনারা এখানেই দেখেন সোহানুর রহমান সোহান ভাই আমাকে অনেক কথা বলছে এই মিডিয়া অঙ্গনে, ইভেন আমাকে বলছে বর্তমান মিডিয়াতে দৌড়াদৌড়ি করিস না, ওনার সাথে আমার কেমন সম্পর্ক হলো তুই করে ব্যবহার করে, আর আপনার আমার ফেসবুক লাভলি লিপি যেটা এটাতে দেখেন ওনার সাথে আমার কোনো ছবি আছে কি না, কতবার ছবি তোলা বাকি চিবিন, উনি পাঁচ দিন মারা যাওয়ার পাঁচ দিন আগে ওনার সাথে আমার দেখা হয়েছে, তো সোহানুর রহমান সোহান ভাই বলেছে যে মিডিয়ার অবস্থা ভালো না, এখন মিডিয়াতে পলিটিক্স ঢুকে গেছে, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, কোনো কাজের কাজ কিছু না, আর আমার মরণ যদি হয় এফডিসিতে যেন না নেয়, এভাবে কথা বলছে, পরে নিচ্ছে নেয় নাই, তাহলে কেন উনি পুরনো মানুষ হয়ে ওনার এতটা কষ্ট ছিল, ঠিক আছে, তো ওনার সাথে কথাবার্তা আমার হয়েছে তো আমি তো জানি। না না আমাকে কি সব দিকে নাটক ফাটক সব দিকে, আচ্ছা প্রযোজকরা কখন করবে, প্রযোজকরা হচ্ছে আমি তো প্রযোজক চিনি না, পরিচালকদের মাধ্যমেই তো হচ্ছে প্রযোজক আসে, তো তারা যদি ওরকম ইয়ে করে দেয় তাহলে তো কিছু করার নাই, ঠিক আছে, তারাই হচ্ছে বলে দেয় প্রযোজক, তো এখন আমি আমি যদি আমি আজ পরিচালক, আমি যদি আপনি আজ আপনি প্রযোজক, আমি যদি আপনাকে বলি হ্যাঁ যে ভাই এখানে নাই সমস্যা নাই আপনাকে আপনার নায়িকার কী লাগবে সব আমি দেব, তখন তো প্রযোজক টাকা তো এমনিতেই বলবে যে ঠিক আছে আমি তো সবই পাচ্ছি, আর যদি হচ্ছে এখানে মূলত আমি পরিচালক, আমি যদি ঠিক থাকি তাহলে কেন প্রযোজক এ ধরনের প্রপোজ করবে, এগুলো নাকি আগে থেকে হয়ে আসতেছে বাবা আমি জানি না, আমি এখনকার তো আর আমি এখনই হচ্ছে ফেস হয়েছি, আমিও ফেস হলাম, আগে থেকে নাকি হয়ে আসতেছে, এখন আগের বিষয়টা আমি জানি না, আমি বর্তমানে বিষয়টা আমি ফেস হয়ে আসতেছি, দেখতেছি শালার এগুলো ছাড়া কিছুই না, খুললাম খুললাম ছাড়া আর কিছুই না ধুর, এজন্যই এটা তো হবে, এটা তো স্বাভাবিক, যদি এটা না হয় আমি গ্যারান্টি দিলাম ডিএনএ টেস্ট করান সবাই রে, যারা আমার বিরুদ্ধে কথা বলবে যে হচ্ছে ও আমার বিরুদ্ধে মামলাতে যাবে বা কোনো অ্যাকশনে যাবে, তখন আমি বলবো ঠিক আছে সবাইকে ডিএনএ টেস্ট করান, তাহলে তো সবই পেয়ে যাবে যে আসল কোনটা সত্য কোনটা, একটু করা লাগতে পারে শুরু করতে চায়, তাদের বলবে মিডিয়াতে বর্তমান কাজ নাই, যদি দুচ্চা চারটা দুচ্চা কিন্তু 20 টাকা করে, হ্যাঁ কয়টা আপনাদের চারটা, একটু লাইন থাকুন দেখছি,